বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি পাশাপাশি বাজার পরিচালনায় সুশৃঙ্খল এবং সুষ্ঠু ব্যবস্থাপনা আনার লক্ষ্যে প্রণীত খসড়া প্রবিধান প্রণয়ন ও চূড়ান্তকরণের জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি রোববার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে তথ্য জানা গেছে এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এই আট সদস্যের কমিটি অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করেন ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান এই কমিটির আহ্বায়ক করা হয়েছে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির রাজস্ব কর্মকর্তাকে